এক ঋণগ্রস্ত মহিলার টাকা কুড়িয়ে পান কলেজ ছাত্র কামরুজ্জামান। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট সহ মাইকিং করে টাকা ওই টাকার আসল মালিক খুঁজে বের করে ফেরত দেন তিনি। হারানো টাকা ফেরত পেয়ে অনেক খুশি হন বৃদ্ধ মুসলিমা বেওয়া। এ সময় তিনি বলেন, এই টাকাটা মোর অনেক কষ্টের টাকা ছিল, টাকা হারাই মুই পাগল হই গেছিন, মোর টাকা লাভ ফেরত পাম এইটা একবারও ভাবুনি, মোর খুব উপকার হইল টাকা লাভ ফেরত পাহেনে, আল্লাহ ছোয়াডার ভালো করবে, দোয়া করিম সব সময় ছোয়াডার তাহানে, আজ মুই খুব খুশি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তা দিয়ে যাওয়ার পথে টাকাগুলো কুড়িয়ে পান কলেজ ছাত্র কামরুজ্জামান। পরে টাকার প্রকৃত মালিককে খুঁজতে মাইকিং বের করেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও টাকা কুড়িয়ে পাওয়ার বিষয়টি জানান দিয়ে মালিককে খোঁজা হচ্ছে মর্মে পোস্ট দেওয়া হয়। কামরুজ্জামান বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের চাঁদপুকুর গ্রামের ফজলুর করিমের ছেলে। কামরুজ্জামান বলেন, আমি যখন টাকা কুড়িয়ে পেয়েছিলাম তখনই মনে হয়েছিল এটা কোনো গরিব অসহায় ও ঋণগ্রস্ত মানুষের, এটা যদি আমি ফেরত না দিই তাহলে প্রকৃত টাকার মালিক অনেক কষ্ট পাবে, তাই ভিডিও স্যানিটেশন ফার্মের পরিচালক ও সাংবাদিক হারুন আর রশিদের কাছে পরামর্শ করে সোশ্যাল মিডিয়ায় প্রচার ও মাইকিং করি। পরে প্রকৃত মালিককে পেয়ে টাকা বুঝিয়ে দিতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। আর যেখানে কেউ কেউ অন্যের টাকা হাতিয়ে নিতে খুন করতেও দ্বিধা করছে না, সেখানে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলে নিজ খরচে মাইকিং বর্তমান প্রেক্ষাপটে কল্পনা করাটাও কি কঠিন নয়? কমেন্টে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।